this is excellent here. এটা হচ্ছে আপনার এই যে কিছুদিন আগে যে গাড়িটা দেখিয়েছিলাম ওটার ট্যাক্সি যেটা ছিল ওটার অ্যাক্সেল এই যে এখানে এক পাশ থাকবে আপনার মানে এখানে আপনার ফ্রন্ট ইঞ্জিন ফল হুইল ড্রাইভ ছিল তো তো আপনার অ্যাক্সেল থাকবে ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে দুই পাশে দুটো অ্যাক্সেল যাবে ডান চাকা একটা বাম চাকায় সো এটা হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন ফল হুইল ড্রাইভ সেহেতু সামনের চাকায় শক্তি দিবে এবং সামনের চাকায় দুটো অ্যাক্সেল থাকবে এই যে হচ্ছে সেই অ্যাক্সেলটা আপনার রাবার ভুষ আছে এখানে ভিতরে গ্রিজ আছে এখানে একটা লক দেওয়া আছে এই যে লক দেন এই তো এখানে কিছু খাঁচ কাটা আছে আমার মনে হচ্ছে ওই যে ওই পাশটা এই তো এই পাশটা হচ্ছে আপনার গিয়ারবক্সের সাথে থাকবে সেমভাবে এখানে আপনার হিউজ পরিমাণ গ্রিজ করা হয় যাতে এটা আপনার মানে আপ অ্যান্ড ডাউনে কোনো সমস্যা না হয় স্লিপ থাকে এই তো এই একটা লক দুটা লক এই জিনিসটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে এটা চেঞ্জ করতে হয় এটা নতুন লাগিয়েছে মেবি নতুন নতুন দেখা যাচ্ছে গ্রিজও করছে নতুন দেন এই তো এই পাশটা আপনার ইঞ্জিনের সাইডে থাকবে ইঞ্জিনের সাইডে ঢুকে মানে ট্রান্সমিশনের সাথে থাকবে দেন এটা এটা হচ্ছে আপনার চাকার সাথে থাকবে এটা হচ্ছে সেগনার হ্যাঁ এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে এটা এই তো পুরো দিক দিয়ে তার ঢুকিয়ে দেওয়া হয় বা কোনো একটা পিনে লক করে দেওয়া হয় এই একসাথে আপনার মূল কাজটা হচ্ছে গিয়ে আপনার যখন মনে করেন ওই পাশটা আপনার ইঞ্জিনের ট্রান্সমিশন গিয়ার বক্সের মধ্যে ঢুকানো ঠিক ডিফারেন্সিয়াল যেভাবে কাজ করে শক্তিটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে ওখানেও আপনার শক্তিটাকে দুই ভাগে বিভক্ত করে যখন ওই পাশটা ঘুরে আপনার মানে ইঞ্জিনের সাথে তো লাগানো যখন আপনার ওই পাশটা ঘুরবে এটা তো একটা বিশাল লম্বা দণ্ডের সাথে তো এটা অ্যাডজাস্ট করা বাসার এই পাশ সো ওই পাশ ঘুরলে আপনি এই পাশটাও ঘুরবে দ্যাট মিন্স ট্রান্সমিশন গিয়ারবক্স থেকে শক্তি পেয়ে যদি অ্যাক্সেল ওই পাশের অ্যাক্সেল সাপটা ঘুরে মানে মাথাটা ঘুরে তাহলে এই পাশটাও অ্যাক্সেলটা ঘুরবে হ্যাঁ এটা হচ্ছে মূলত এটা ওয়ার্কিং প্রসেস দেওয়া হয় এটা হচ্ছে মূলত আপনার একটা অ্যাক্সেল শ্যাফ্ট আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি কাজের ফাঁকে ফাঁকে অত কাজ শেষ করছি সো এখানে একটা অ্যাক্সেল খোলা ছিল তো সেই জন্য চিন্তা করলাম যে অ্যাক্সেলটা নিয়ে একটা ভিডিও বানিয়ে তুলি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আশা করছি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার এই যে এত কষ্টগুলো যাতে বৃথা না যায় ধন্যবাদ।